আজকের ভিডিওতে রায়মারি বস্রা দু হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রেম মূল্যায়নে যে প্রশ্ন কুড়িদারের রয়েছে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও একের এক হচ্ছে আমাদের শরীরের বর্ম হলো এটা হবে হবে একদিন হচ্ছে গন্ডারের খর্গ হলো আসলে এটা চুল হবে একদিকে তিন হচ্ছে জীব হলো প্রকৃতপক্ষে এক পক্ষ এটা পেশি হবে একদিকে চার হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হলো এটা হচ্ছে তেথস্ক হবে একে পাঁচ ফিল্টারের কাজ হলো এটা শোধন করা একে ছয় সুন্দরবন অঞ্চলে মাটির নিচে জলের স্বাদ নোনতা হবে এরপরে দুই দিকে যাচ্ছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও যে ছাত্রী একে আছে মেহেন্দি গাছ থেকে কি ওষুধ তৈরি হয় এর উত্তরটি হলো মেহেন্দি গাছের বীজ যে তেল থেকে মাথা যন্ত্রণা ও চর্মরোগের ওষুধ তৈরি হয় এরপরে দুই দিদি হচ্ছে ইঁদুরকে তুমি কেন বন্যপ্রাণী বলবে এর উত্তরটি হলো এই যে এখানটা আছে অন্যদিকে আমাদের চারপাশে জ বা জঙ্গলে যে সমস্ত পশু পাখি খাদ্য বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে না স্বাধীনভাবে চলাফেরা করে তাদের বন্যপ্রাণী বলে যেমন হচ্ছে বাঘ সিংহ ইঁদুর তাই হচ্ছে ইঁদুর যেহেতু তোমাদের হচ্ছে মানুষের উপর নির্ভর করে না তাই ইন্দুরকে হচ্ছে বন্যপ্রাণী বলবে এরপরে দুই দিন হচ্ছে জলাহমি থেকে কোন প্রাণী ধরা আইনি এর উত্তরটি হলো জলাহমি থেকে কচ্ছপ ধরা বেআইনি এরপর দুই চার হচ্ছে মাটির শত্রু কারা মাটির শত্রু হলো পলিথিন প্লাস্টিক এগুলো হচ্ছে মাটির শত্রু এরপর দুই পাঁচ লিগামেন্ট কি এর উত্তরটি হলো দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো এরকম জিনিস দিয়ে জোড়া থাকে একে লিগামেন্ট বলে এরপরে দুই ছয় হচ্ছে বিসিজি টিকা কি কারণে শিশুকে দেওয়া হয়ে থাকে বিসিজি হচ্ছে যক্ষা রোগ নিরাময়ের জন্য দেওয়া হয়ে থাকে এরপর দুইটার স্বাদ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম হলো ফিমার এরপর দুইটা কাঠ হচ্ছে লোম চুল পালক আঁশ ইত্যাদি কেন তৈরি হয়েছে এর কারণ হচ্ছে এগুলি শরীরে বর্ম হিসেবে কাজ করে বাইরের আঘাত থেকে মানুষকে মানুষ বা পশু পাখিদের হচ্ছে রক্ষা করে তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে কুড়ির দাগে শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না